হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ সকালে ছেলেটাকে বাইরেটা একটু খেলতে নিয়ে গেছিলাম, তো রাস্তার পাশে বেশ কিছু শুকনো গাছ দেখতে পাই। জলের অভাবে গাছগুলো মারা গেছে। শুকনো গাছগুলোকে দেখে মাথায় একটু বুদ্ধি আঁটলো, ব্যাস গাছগুলোকে সঙ্গে করে বাড়িতে নিয়ে চলে এলাম। তারপর শুকনো গাছটাকে বেশ সুন্দর করে ধুয়ে আমার কাছে রাখা কালার দিয়ে বেশ ভালো করে পুরোটা কালার করে নিলাম। আমার কাছে এই রকম বেশ কিছু মতি ছিল, সেগুলোকেই ওই রং করা শুকনো ডালে গ্লুগান দিয়ে আটকে দিলাম। ব্যাস আমার রেডি আর্টিফিশিয়াল ট্রি। এরপর বাড়িতে রাখা কার্ডবোর্ডকে কেটে নিয়ে সেটাকে ভালো করে স্টিকার চিটিয়ে টবের মতো বানিয়ে ফেললাম। এইবার ওই বানানো ট্রিটাকে সাদা সেলোটেপের সাহায্যে দেয়ালে লাগিয়ে দিলাম। আর শেষে ওই কাগজ দিয়ে বানানো টপটাকে ডবল সাইড টেপ দিয়ে গাছটির নিচে লাগিয়ে দিলাম। দেখুন তো, বেশ সুন্দর লাগছে না দেখতে? বোঝাই যাচ্ছে না এটা শুকনো ডাল কেটে বানানো বলে। আমার রুমের এই দেয়ালটার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিল এই মরে যাওয়া গাছটি।